नमस्कार बंधुरा, आज के आमी आबारो चले एसेछि एकटा खूब सुंदर रेसिपी निये, सेटा होलो चिकेन हांडी। चलो ताले शुरू करा जाक। सबार प्रथमेई आमी एकटा पैन बसिए निलाम, एर भेतरे आमी दिए देबो 2 टेबिल स्पून सादा अएल, सादा तेल, और 1 टेबिल स्पून दिए देबो घी। दिए आमी भालोभावे मिशिए नेबो और तेल और घीटाके गरम होते देव। तार फाके हाता दिए एकटू नाड़िए देव, भालोभावे मिशिए देव तेल और घीटाके। एबार आमी एर भेतरे दिए देव 2 शुकनो लंका, दिए भालोभावे नेड़े नेब। नाड़ा होए गेले एर भेतरे आमी दिए देव 2 टेबिल स्पून रसुन कुचि। रसुनटाके आमी खूब सुंदरभावे कुचि करे केटे रेखेछि, दिए आमी एकटू भालोभावे नेड़े नेब। नाड़ा होए गेले एर भेतरे आमी दिए देव 1 चामच आदा कुचि और 1 चामच काँचा लंका कुचि, दिए आमी सबगुलोके एकसाथे मिशिए नेब। मिशाना होए गेले आमी एर भेतरे दिए देव 2 बड़ो साइजेर प्याज कुचि करे केटे रखा, दिए आमी भालोभावे मिशिए नेब और एकदम प्याजटाके लाल लाल करे भेजे नेब। 2-3 मिनट पर পেঁয়াজটা আমাদের লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব 1 বড় সাইজের টমেটো কুচি, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। হয়ে গেলেই আমি এর ভেতরে দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন বাটা, দিয়ে আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে একদম কম আঁচ করে 5 মিনিট মতো রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে এই মশলাগুলো আমাদের সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমরা ঢাকনা তুলব, তুলে ভালোভাবে নেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। ভালোভাবে নেড়ে নিয়ে এর ভেতরে এবার আমরা চিকেন দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা এর ভেতরে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর ভেতরে আমি দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুন লবণ, আপনারা আপনাদের স্বাদমতো লবণ দেবেন, আর দিয়ে দেব 2 টিস্পুন জিরা আর ধনের গুঁড়ো। জিরে আর ধনেটাকে আমি একটু খোলায় ভেজে নিয়ে একসাথে করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেন হান্ডির এটাই একটা মানে উপকরণ, মেইন উপকরণ এই, এটাকে খোলায় ভেজে পাউডারটা করতে হয়। এবার আমরা ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে খুব কম আঁচে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে নেব, দেখে নেব যাতে তলায় লেগে না যায়। এবার এর ভেতরে আমরা দিয়ে দেব 5 টেবিল স্পুন টক দই। দইটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। ভালোভাবে নেড়ে চেড়ে এর ভেতরে আমরা দিয়ে দেব কাশ্মীরি মির্চ। এখানে আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম 2 টিস্পুন, দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব। পাঁচ ছ মিনিট পর আমরা দেখব এরকম আমাদের অনেকটা জলটা শুকিয়ে এসেছে মাংসের, তো ভালোভাবে নেড়ে নেব তলায় যাতে লেগে না যায়। এরপর আমরা এর ভেতরে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি এখানে 1/3 কাপ ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করেছি, আর দিয়ে দেব এখানে 1 টেবিল স্পুন কসুরি মেথি। আমি এটাকে হাতে খুব সুন্দরভাবে ডোলে দেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা। গরম মশলা পাউডার দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো রেখে দেব। 3-4 মিনিট পর
ঢাকনা তুললেই আমাদের রেডি চিকেন হান্ডি। তো এবার আমি এটাকে পরিবেশন করে নেব। আমরা একটা বোলে এটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। একটা নতুন রেসিপি, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।